শিশির অধিকারী কি তৃণমূলে সাংসদ পদ ছাড়বেন? কি হতে চলেছে তার রাজনৈতিক অবস্থান? একদিকে তৃণমূলের ক্রমাগত অভিযোগ, অন্যদিকে লোকসভা স্পিকার ওম বিড়লার জবাব তলব। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে জল্পনা জিয়ে রাখলেন শান্তিকুঞ্জের গৃহকর্তা, পাশাপাশি তৃণমূলকে নক্ষরজনকভাবে আক্রমণও করলেন। 30 দিন সময় দিয়েছিলেন স্পিকারের কাছে, সেই সময় দ্রুত এগিয়ে আসছে। তার মধ্যেই বুধবার আনন্দবাজার অনলাইনকে কাঁথির সাংসদ বলেন, এখনও সিদ্ধান্ত নিইনি, সময় এলে সবটা জানাবো। রাজ্যের বর্তমান সরকার সম্পর্কে শিশির বলেন, এই সরকারকে আদৌ মানুষ ভোট দিয়েছে কিনা, ভোট জাল হয়েছে কিনা সেটাই দেখা উচিত। এরা ক্ষমতায় থেকে যা ইচ্ছা তাই করছে, সময় এলে মানুষই এদেরকে জবাব দেবে। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তার মন্তব্য, আমি এখনও কিছু ভাবিনি, শরীরটা আমার খুব একটা ভালো নেই, ভালো হলে তারপর সিদ্ধান্ত নেব, কিন্তু লোকসভা স্পিকারের দেওয়া সময়সীমা তো এগিয়ে আসছে। এই প্রশ্নের জবাবে ঝেড়ে কাশেননি বর্ষিয়ার নেতা, বললেন, করোনা পরিস্থিতির মধ্যে আমি বাড়িতেই রয়েছি, লোকজন দেখা করতে আসছে, সাধ্যমতো মানুষের জন্য কাজ করছি, তবে অসুস্থতার জন্য বাইরে বেরোচ্ছি না, সময় এলে সব কিছুই জানাবো আপনাদেরকে। 21-এর বিধানসভা ভোটের প্রচারে এগরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় হাজির থাকার পর থেকেই শিশিরের সাংসদ পদ খারিজের দাবিতে সরব হয়েছে তৃণমূল। তারই ভিত্তিতে লোকসভা স্পিকার শিশিরের অবস্থান জানতে চেয়েছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে স্পিকারের কাছে 4 সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন শিশিরবাবু। এই সময়ের মধ্যে তিনি কি সিদ্ধান্ত নেন, সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।